আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে প্রথম সপ্তাহের জন্য, সেইটা সঠিকভাবে সলিউশন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। হচ্ছে দেখো, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা যে শখটা পূরণ করতে হবে, কীভাবে পূরণ করতে হবে, এ নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি দেখে না থাকো, ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে এখন আমরা শুরুতে চলে যাব। এখানে কি পরিবর্তন করতে হবে, বিষয় কোড এবং হচ্ছে বিষয়ের নাম এটা পরিবর্তন হবে, ক্রমিক নামটা প্লাস পাশাপাশি এখানে হচ্ছে এই যে শিরোনাম এটা পরিবর্তন হবে, সবগুলো ছকের জাস্ট এতটুকুই পরিবর্তন হবে। এখন তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নে আমাদের কি আছে, ওকে, তাহলে প্রশ্নটি হচ্ছে একবারে ডান দিকে আমরা চলে যাব, যেখানে নির্দেশক লেখা সেখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে দেওয়া আছে হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের ধারণাটা ব্যাখ্যা করতে হবে। 4 মার্কের জন্য করতে হলে উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে 4 মার্ক পাওয়া যাবে, মানে টোটাল বেস্ট মার্ক, যেটা সবচেয়ে বেশি। ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের আওতার ছক সহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা সঠিকভাবে লিখলে, তাহলে তিনটার ব্যাখ্যা সঠিকভাবে লিখতে বলছে। আমি বেশি লিখতে পারি, প্রবলেম নেই, বাট তিনটা লেখাটা হচ্ছে উত্তম। এরপর দেখতে পাচ্ছি ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের 8টি কার্যাবলী সঠিকভাবে লিখলে 4 মার্ক পাওয়া যাবে, যেহেতু সবচেয়ে বেশি মার্ক হচ্ছে 4, 3, 2, 1 এভাবে আসবে। এরপরে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ। এখানে বলছে ব্যবসায়ের কমপক্ষে 7টি অর্থনৈতিক গুরুত্ব, 7টা অর্থনৈতিক গুরুত্ব দিব এবং জীবনযাত্রার মান উন্নয়নে 5টি কারণ যথাযথভাবে ব্যাখ্যা করলে, তাহলে 5টি আর 7টি টোটাল হচ্ছে কত, 12টি, 12টি করলেই কিন্তু হবে। আমি অনেক বেশি দেওয়ার চেষ্টা করব, তোমরা কাটসাট করে সেটা লিখে নিবে। ওকে, তাহলে আমরা এবার আনসার স্ক্রিপ্টে চলে যাচ্ছি। তো প্রশ্ন দেখে ফেললাম, আমরা উত্তরে চলে আসছি। এবার প্রথমে কী ছিল ব্যবসায়ের ধারণা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য, সেবা, কর্ম এবং মতাদর্শ উৎপাদন বন্টন, উৎপাদন বন্টন কাজে সহায়তা দানকারী যাবতীয় বৈধ অর্থনৈতিক কাজ হলো ব্যবসা। এটা হচ্ছে ব্যবসায়ের একটা পারফেক্ট সংজ্ঞা। পণ্য, দ্রব্য এবং সেবাকর্ম উৎপাদন বন্টন, দ্রব্য এবং সেবাকর্ম বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে, এরা এটা আর একটা সংজ্ঞা। এখন বলছে ব্যবসায়ের সঠিক ধারণা দাও উদাহরণ সহ। তোমরা ইতিমধ্যে প্রশ্ন দেখতে পেয়েছো, আমি চেষ্টা করছি খুবই এটা উদাহরণটা খুব ভালো মতো দিতে। ওকে, একটা শখ এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, ব্যবসায় হলো উৎপাদন বন্টন এবং উৎপাদন ও বন্টনের সহায়ক কার্যাবলী। আমরা ব্যবসায়কে একটি শখের মাধ্যমে উপস্থাপন করতে পারি, অভাববোধ থেকে শুরু হবে, পণ্য সেবা উৎপাদন বিনিময় এবং বন্টন, ক্রয় বিক্রয় বিনিময় সহায়ক কাজ এবং অভাবের পরিতৃপ্তি ও জীবিকা অর্জন। তো ব্যবসায় সম্বন্ধে তোমাদের সঠিক ধারণা কিন্তু এখানে দেওয়া আছে। এখন এখানে একটা বিষয় লেখা আছে, পুরোপুরি কপি না করে কিছুটা কাটসাট করে কিন্তু আমরা লিখলেই হবে। তোমাদের সুবিধার জন্যই কিন্তু অনেক বেশি করে আমরা এটা দিয়ে দিয়েছি, যেন তোমরা এখান থেকে কিছুটা কাটসাট করে লিখতে পারো। এবার খ নাম্বার আমাদের কী ছিল, ব্যবসার আওতা, ব্যবসার আওতার বড় একটা শখ আছে বইয়ে, ম্যাক্সিমাম প্রত্যেকটা বই কিন্তু একই রকম শখ দেওয়া আছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের প্রশ্নের তিনটার ব্যাখ্যা চাইছে, শিল্প বাণিজ্য আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্প বাণিজ্যর সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো সম্পূর্ণ বর্ণনা করার প্রয়োজন নাই, জাস্ট তিনটা কিন্তু বর্ণনা করতে বলছে। শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবাকে আপনি ভালো মতো বর্ণনা করতে হবে, দেন এই শখটা দিতে পারো, অথবা শুধু এই শখটা দিলেও কিন্তু হবে। ব্যবসা 3 ভাগে আমরা বিভক্ত করেছি, শিল্প বাণিজ্য আর হচ্ছে প্রত্যক্ষ সেবা। এই শখটা দিলেই কিন্তু, নিচের এই ছোটো শখটা দিলেই কিন্তু হবে, উপরে শখটা দিলে দিতে পারো, কোনো সমস্যা নেই। শিল্পকে আমরা এখানে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, শিল্পের প্রকারভেদ 5 রকমের সেটাও এখানে দিয়ে দিছি আমরা, এবং শিল্পের কিছু বৈশিষ্ট্য আছে সেটা সবচেয়ে ভালো হয় শিল্পের প্রকারভেদের পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিলে। এরপরে আমরা যাবো হচ্ছে শিল্পকে যে 5 ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগের বর্ণনা এখানে দেওয়া হয়নি, তাহলে অনেক বড় হয়ে যাবে এই 4 মার্কের জন্য, তোমরা চাইলে দিতে পারো, সমস্যা নেই। বাণিজ্য, বাণিজ্যের ক্ষেত্রে সেম, বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য তুলে ধরলাম এবং কিছু কথা এখানে লেখা হয়েছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের আলোকেই কিছু কথা লেখা যেত, তাহলে আমি তো বললাম লেখাটা অনেক বড় হবে, তুমি চাইলে দিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে আমি যে লেখাটা দিছি প্রশ্নের উত্তরের তুলনায় এমনিই একটু বেশি, তো তোমরা এখান থেকে কাটসাট করে কিছুটা নিলেই কিন্তু জাস্ট এনাফ। এখন আসি আমরা প্রত্যক্ষ সেবার দিকে, এখানেও অনেক বড় করে লেখা আছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হওয়ার কথা না, আবার সে একই রকম রিপিট কথা কাটসাট করে তোমার লিখবে। এসব ব্যবসায়ের কার্যাবলী, প্রশ্নে বলা ছিল কয়টা কার্যাবলীর কথা ইতিমধ্যে তোমরা জানো, তো এখানে আমি চেষ্টা করি তার চেয়ে বেশি কার্যাবলী অন্তর্ভুক্ত করতে। এখানে দেখো, 1 ব্যবসায়ের কার্যাবলী, এখানে আমাদের কার্যাবলীর মধ্যে 1, 2, 3, 4
প্রসে 5 6 7 8 9 10 প্রথম দিকের গুলো দিলেই কিন্তু হবে প্রথম দিকে যে কয়টা আছে 7 বা 8 টা এই কয়টা দিলেই কিন্তু ইনাফ বাকি যেগুলো দেয়া আছে আমি চেষ্টা করি যেগুলো সবচেয়ে বেশি ব্যবসার কার্যাবলীকে সবচেয়ে বেশি ইফেক্ট করে সেগুলো আগে দিতে ওকে ওইগুলো ব্যবসার কার্যাবলী একবার শেষ হচ্ছে বাজার সংক্রান্ত গবেষণা এবং উৎকর্ষ সাধন ওকে এবার আমরা আসি লাস্ট প্রশ্নে ব্যবসার গুরুত্ব দুটো কথা বলা হয়েছে এখানে গুরুত্ব বা ভূমিকা ব্যবসার গুরুত্ব একটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা আর আছে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে দেওয়া হয়েছে 7টা আর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দেওয়া হয়েছে 5টা তো অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 আর জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসার ভূমিকার ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 7টা দেওয়া হয়েছে তাহলে টোটাল কিন্তু অনেকগুলো আমাদের এখানে দেয়া আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারো আর পরবর্তী আরো কয়েকটা সলিউশন খুব দ্রুত ফিনান্স এবং অন্যান্য সাবজেক্টের তোমরা সলিউশনটা খুব দ্রুত পেয়ে যাবে।